নাম রাখছি। এই যে যাচ্ছে দুইজন টমেটো চুরি করতে এখন। হ্যালো বন্ধুরা, আমি সাহেব, আরেকবার ফিরে এসেছি নতুন একটা ভিডিও সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো না থাকলে ভালো থাকতে হবে, একটাই জীবন, বাস খুব আনন্দ করতে হবে। তো গাইজ, আজকে রামনবমী, তো রামনবমীর শুভেচ্ছা জানাই সবাইকে। আর আকাশ আমার ভাই, ওরও আজকে বার্থডে আছে, তো রাতের বেলায় মজা হবে। তো যাই হোক গাইজ, এখন আমি এখান থেকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের গিয়ে বলছি, তো চলো। তো গাইজ, চলে এসেছি এখন অরূপদের বাড়ির এখানে। ওই যে অরূপের জামাই বাবা, অরূপ গাড়িতে রেডি হচ্ছে। তো এখান থেকে আমরা যাবো এখন, এখান থেকে একটুখানি মানে এখানে আমরা এখন পুকুরের সামনে এসেছি। কোথায় মাছ? মাছ আছে জলে। এই দেখো আম, তোমরা কোনদিন দেখেছো? দেখবি কি করে, তোমাদের বাড়িতে আম গাছ নেই, আমাদের বাড়ি আম গাছ, আমরা এখন আম খাবো। মিন্টু দাদা, মিন্টু দা, মিন্টু দা, উড়িয়ে বাবা, থোকা থোকা হয়েছে তো, পুরো গাছে ভর্তি আম। তা আমগুলো পাকলে আসতে হবে, বুঝলো তো দাদা, আমগুলো পাকলে আসতে হবে। বিক্রম কি করিস ভাই, গাছে উঠবি ভাই? আমটা পেয়ে খাওয়া শুরু করে দিয়েছি, খুব হেভি হেভি, দেখা আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায়? তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এখানে বেঁধে নিয়েছি এটা ভালোভাবে। তোমরা দেখো দারুন, পুরো লাল হয়ে গেছে, ঠিক আছে? এই জায়গাটায় পুরো নরম নরম লাল কালারটা দেখো, পুরো সুন্দর টোকা আমের উপর। এখন আমরা আটা, ওই যে কেকটা আছে না, মুরগি খাবো, আটা খাবো। দেখো আটাটা পেরে নিচ্ছি, ব্যাং, আটাটা পেরে নিচ্ছি, দেখো এইটাও হালকা হালকা আটা খাবো। গাইজ, আটাটা পেরে নিচ্ছি, আর একটা যে তোমরা দেখতে পাচ্ছ আমার পকেটে, এটা বেশি পাকা, এটা একটু অল্প পাকা। তো এটা দাদা চালের ডামে রেখে দেবে, কালকে পেকে যাবে, তা কালকে খাবে। এটা আজকে আমরা তিনজন মিলে এখন খাবো। কাকিমা বলছিল কাকি আমাকে দেওয়ার জন্য, কিন্তু আমরা দেবো না, আমরা হচ্ছে পানি দেবো, ঠিক আছে? তো গাইজ, আমরা ওখান থেকে পানিয়ে চলে এসেছি, কারণ দুটো আটা পাড়ার পর বাড়ির লোক বেরিয়ে এসেছিলো, ঠিক আছে? আর হ্যাঁ, বলে দিচ্ছি এই জিনিসটা ঠিক না, কিন্তু পাড়ার লোক বলেছে বলে আমরা পেরেছি, কারণ ওই বাড়ির লোক কাউকে দেয় না, এরকম করতে নেই। পাড়ার লোকের সাথে ভাগ বাটার করে জিনিসপত্র খাবেন, তাহলে আমাদের মতন বাইরের ছেলে এসে এগুলো পেরে নিয়ে যাবে না, ঠিক আছে? তো ব্যাগে ঢুকাই দেবো। গাইজ, আমরা চলে এসেছি, দেখো এই এখন এটা হচ্ছে একটা পুরানি হাভেলি, ঠিক আছে? এটা একটা রাজবাড়ি টাইপের ছিল আগে, তাই তো? কত সালে, কত সালে তৈরি এটা? 1560 1997। তো গাইজ, সব নর্তকীরা নাচতো, নর্তকীরা এই ঘরটায় ঠিক নর্তকীরা নাচতো। তো গাইজ, এরপর আমরা বেরিয়ে গেলাম বর্তির বিলের উদ্দেশ্যে কল্যাণী রোড হয়ে। আর চুলের অবস্থা তো এখানে মানে একদম খারাপই হয়ে গেছে, দেখতেই পারছো তোমরা। তো এখন যাবো আমরা তেল ভরাতে। তো গাইজ, এখন এসছি এখানে পেট্রোল ভরাতে, ওই যে ভরানো হচ্ছে। আর এখানে ও হচ্ছে একটা বন্ধুকে ফোন করছে, কি নাম বলে দেখ, সুমন মেছকা। তো ওকে এখন ফোন করা হচ্ছে এখানে, কারণ ওদের বাড়ি আমরা যাচ্ছি, মানে বলতে বলে যেই সাইডটায় যাচ্ছি আমরা, ওই দিকেই মানে ওদের, মানে ওদের বাড়িটা পড়ছে, তো ওখানে জল টল মানে ব্যবস্থা হয়ে যাবে। তো চলো, তো গিয়ে একবারে কথা হচ্ছে। তো গাইজ, এই যে এটা আমাদের বন্ধুটা, জল নিয়ে এসছে আমাদের জন্য, বোতল, এ দামি বোতল, খাইছিস এই বোতলে কোনোদিনও? কাঁচের বোতল,
হ্যাঁ কাচের বোতল, তো তো বিশাল বড় লোক ভাই তাই না, কাচের বোতলে জল খাস। আচ্ছা কাচের বোতলে তো অনেক কিছুই খাওয়া যায়। আরে হারামি হো। তো গাইস ঢুকে গেছি বত্তির বিল। বত্তির বিল রে সুমন, এটা কোন জায়গা? বত্তিলে কোন সাইডটা? কোন সাইডটা বল জোরে। এই দেখো গাইস টমেটোর ক্ষেত হয়েছে এখানে, ও দারুণ লাগে টমেটো মাখা খেতে। তো গাইস এই যে যাচ্ছে দুইজন টমেটো চুরি করতে এখন। এ সাবধানে নিয়ে আসিস, কিন্তু দেখিস টমেটো নিয়ে আসে তোদের টমেটো বন্ধ করে দিতে হয়। তো গাইস জায়গাটা দেখো গাইস, উফ মানে আলাদাই লেভেলের। আর ওই জায়গাটায় যাবো ভাবছি, আর ওই দিকে ভিতরে ভাবছি যাবো, দেখি কোনটায় যেতে পারি কি না যেতে পারি। টমেটো এইটা, এই যে চলে এসছে টমেটো ঝেড়ে ঝুড়ে, তাই তো চেরি চেরি ফল তো ভাই এগুলো। অরূপ তো টমেটো পড়ে গেল, এ মা অরূপ তো টমেটো পড়ে গেল। অরূপ গাইস এখানে পেঁপের সাইজ দেখো, একটা মনে হচ্ছে তরমুজ। আর হ্যাঁ তরমুজ পুরো, বাবা তরমুজ রে ভাই পুরো। আতা আছে নাকি আবার এখানে? আতা তো আমরা নিয়ে এসেছি। মানে গাইস আমার যদি এরকম একটা ভেড়ি থাকতো না বন্ধুদের সাথে এইখানে বসে আড্ডা মারা যায়, মানে মজা না মজাই হয়ে। দেখো কলা। তো গাইস আমরা এখন এসেছি এখানে টমেটোর খেতে খেতে এসেছি, টমেটোর খেতে খেতে এসেছি টমেটো, যাই হোক তো বলেই এসেছি আমরা, ঠিক আছে কোনো অসুবিধা নেই, বললো যে খাও। দাদা এখানে পেরেছে ফ্রেশ ফ্রেশ, দেখে দেখি দাদা এইগুলো আবার ঠিকঠাক সাইজে উঠেছে। হেভি লাগছে দেখতে, হেভি লাগছে, আর ফোন ওভার হিটিং করছে। এ টমেটো পেরেছিস? যাই হোক গাইস টমেটো নেওয়া হয়ে গেছে, এবার টমেটো নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি বাড়িতে গিয়ে দেন কী করবো কি না করবো সেটা তো তোমাদের দেখাবোই। মেন যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা টমেটো মাখা করবো। করবো হবে তো ভাই টমেটো মাখা? টমেটো মাখা হবে লঙ্কা মেরে। না ভাই আমার ভয় লাগে, আমার ভয় লাগে, ওই দেখ ভয় ভয় লাগে কামড়া কামড়া। না ভাই দাঁতগুলো দেখে রয়েছি দাদুদের বাড়িতে। আর এখন এখানে সব মানে টমেটো টমেটো কাটাকুটি চলছে, আর রোদের মধ্যে একদম ঘুরে আমাদের তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর দাদা এখানে এখন এই সব মাখামাখিতে ব্যস্ত, এই টমেটো এখন এখানে কাটা যাচ্ছে। মুখটা কাটু দাঁড়াও, এখন এগুলো হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট করা আছে, এটা হচ্ছে পাঞ্জাবিদের নিয়ম। আর এখানে এ ভাই তেঁতুল নষ্ট করছে রা, ওই যে দেখো সব খায় নিল। আমরা কি তেঁতুল খাবো না? বনভোজন কিন্তু ঘরের মধ্যে, ঠিক আছে কিরকম হয়েছে বলো? হেভি হয়েছে, বিশাল টেস্ট। এখন এই যে বার্থডে বয় খাচ্ছে, হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে, ধন্যবাদ ধন্যবাদ। ক্যামেরা থাকবে, যাই হোক এখন এখানে খাবো দাবো, খাওয়া দাওয়া হয়ে যাবে, দেন মাসি বাড়ি থেকে যাবো বাড়িতে, দেন স্নান টান করতে হবে ভাই, একবার চলে এসেছি এখানে খাওয়ার জন্য, তো বাড়ি গিয়ে স্নান টান করবো, বাড়ি গিয়ে স্নান টান করা হয়ে যাবে। ওই দেখো আমার দিদা, তো যাই হোক তো বাড়ি গিয়ে স্নান টান করবো, স্নান টান করে তারপরে আবার বিকেলবেলা একটু বেরোবো, তো যাই হোক তো চলো। 2000 years later, এই যে এটা আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে ব্রো, আরেকবার বললাম দুপুরে বলেছিলাম, যাই হোক এখন তোর কেক কাটার পর্ব হবে, তো চলো একবারে কেক কাটার পর্বতে দেখা হচ্ছে। কাট, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আকাশ, উল্টে দিলি আকাশটাকে, টু ইউ। তুমি এখন কোথায় যাচ্ছ? কেক কাটার সময় চলে যাচ্ছ, নেশা করছিস? নেশা করে আইসিস?
নিশা করব কিসে কম পড়ছে তো গাইজ আমরা ওখান থেকে বাড়িতে চলে এসেছি আর এখন বাজে 12:30 অনেকটা রাত হয়ে গেছে আর ওখানে সেরকম একটা ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে আমার মাথা যন্ত্রণা করছিল আর সেরকম বৃষ্টি হচ্ছিল তাই জন্য মানে জল জল হয়ে গেছিলো সব জায়গা তো করিনি আর সেই জন্য তো এখন বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে আমি আউটডোরটা করছি কারণ ওখানে আমি করতে ভুলে গেছিলাম ভেবেছিলাম আমি ওখানেই করে আসবো কিন্তু করতে পারিনি তো গাইজ আজকে ভিডিওটা এত অবধি ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেল নতুন না থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে এরকম একটা ভিডিওর সাথে তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা নীরব হইয়া কাদির বইয়া জুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা।